Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hydraulic and hydraulic machine air. পঞ্চম অধ্যায়ের সাত নম্বর উদাহরণ এবং সংক্ষিপ্ত তিন নম্বর নিয়ে আজকের এই আলোচনা। তো শুরু করা যাক উদাহরণ সাত নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে যে 15 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ দিয়ে প্রতি সেকেন্ডে 15 মিটার গতিবেগে পানি প্রবাহিত হচ্ছে। পানির নিম্নগমনের হার নির্ণয় করো। পানি নির্গমনের হার নির্ণয় করো। তাহলে আমরা জানি পানি নির্গমনের হারের সূত্র কিউ ইকুয়াল এ ভি। তাহলে দেখি আমাদের এখানে কি দেওয়া আছে। দেওয়া আছে 15 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ দিয়ে। তাহলে 15 সেন্টিমিটার ব্যাসের পাইপ, তাহলে ব্যাসের পাইপ, পাইপের ব্যাস ডি, পাইপের ব্যাস ডি ইকুয়াল 15 সেন্টিমিটার। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কিউ সমান এ ভি। তাহলে আমাদের দরকার এর, আমাদের দরকার কিসের, আমাদের দরকার ক্ষেত্রফলের। কার ক্ষেত্রফল? পাইপের ক্ষেত্রফলের দরকার। তাহলে পাইপের ক্ষেত্রফলের সূত্র এ ইকুয়াল পাই ডি স্কোয়ার বাই ফোর। পাই ডি স্কোয়ার বাই ফোর ইকুয়াল পাই এর মান 3.1416 ইন্টু 15 স্কোয়ার বাই ফোর। তাহলে ইকুয়াল কত আসে? আমাদের ইকুয়াল আসে 176.72 সেন্টিমিটার। সেভেন্টি সেন্টিমিটার স্কোয়ার বর্গ ক্ষেত্রফল বর্গ হয়। আর এখানে প্রতি সেকেন্ডে 15 মিটার, প্রতি সেকেন্ডে 15 মিটার গতিবেগে পানি প্রবাহিত হচ্ছে। তাহলে গতিবেগ ভি ইকুয়াল কত? 15 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে। তাহলে মিটারে আছে, আমরা যেহেতু এখানে সেকেন্ড সেন্টিমিটারে কাজ করতেছি, তাহলে মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যাই। তাহলে 15 মিটারকে যদি সেন্টিমিটারে যাই, তাহলে 1500 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এবার আমাদের মানগুলো বসাই দিই। এ মানে এ এর মান পাইলাম 176.72 ইন্টু 1500 ইকুয়াল, আমাদের টোটাল মান আসে 2650 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এই হলো আমাদের ওই পাইপের পানির নির্গমনের হার। তো এবার সংক্ষিপ্ত তিনে যাই, প্রায় সেম একই অঙ্ক। তো সাত নম্বরটা যদি কেউ বুঝে না থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা সংক্ষিপ্ত তিনে কি বলছে শুনি। যে 30 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডে 20 মিটার বেগে পানি প্রবাহিত হলে নির্গমনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা জানি নির্গমনের পরিমাণ কিউ ইকুয়াল এ ভি। তাহলে দেখি দেওয়া আছে কি আমাদের। দেওয়া আছে যে 30 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপের ভিতর, মানে ব্যাস, পাইপের ব্যাস ডি ইকুয়াল 30 সেন্টিমিটার। তাহলে আমাদের যেহেতু লাগছে পাইপের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল এ ইকুয়াল পাই ডি স্কোয়ার বাই ফোর। তাহলে মান বসিয়ে দিই, পাই এর মান 3.1416 ইন্টু ডি স্কোয়ার। ডি স্কোয়ার আমাদের এখানে কত আছে? 30 হল স্কোয়ার, তারপরে 4
এটা আমাদের যদি সরি এটা যদি আমরা ইকুয়েশন ক্যালকুলেশন করি তাহলে আসে 706.86 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের বেগ কত আছে, প্রতি সেকেন্ডে বেগ ভি ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব, যেহেতু সেন্টিমিটার দিয়ে অঙ্ক করতেছি, তাহলে সেন্টিমিটারে কনভার্ট করলে কত হয়, 2000 সেন্টিমিটার পার সেকেন্ড, 2000 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা মান বসিয়ে নিই, এ এর মান কত, 706 × 86 2000। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে 1413.1720 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের পানির নির্গমনের পরিমাণ নির্ণয় করার অঙ্ক। তো এই অঙ্কগুলো সাধারণত এসে থাকে, হয়তো বা বড় প্রশ্নের মধ্যে আসবে, না হয়তো বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে। তো ইনশাল্লাহ যদি না বুঝে থাকেন কেউ, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমি আবার নতুনভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।